আমি চলে যাচ্ছি দাদা বাবু, যাওয়ার সময় একটি কথা বলে যাই দাদা বাবু, আজ থেকে ভুন্ডুলে তোমাদের বাড়ি খাবে না দাদা বাবু। এই ভুন্ডুলের নামে একটা কুকুর পুষবে দাদা বাবু, সেই ভাতগুলো কুকুরকে দিও দাদা বাবু, কুকুরকে দিও দাদা বাবু, কুকুরকে দিও। কি ভাবছো ভাই? মনে ভাবছি আমাদের প্রথম কাজেই বাদি। এরই নাম কি বাদি বলে রে ভাই? এরই নাম বাদি বলে না তো কৃষ্ণের নাম বাদি বলে ভাই জান। এই ধরুন না কেন, ভুন্ডুল আমাদের পুরাতন চাকর, যখন যে আদেশ করেছি মাথা নত করে সে আদেশ পালন করেছি। আর সামান্য একটা, আর সামান্য একটা যদি মিস্ত্রিকে টাকার কথা বলা হলো সে আপনার মুখের উপরে জবাব দিয়ে গেলে আমি যেতে পারবো না। তাহলে এরই নাম তো বাদি বলে না তো কৃষ্ণের নাম বাদি বলে দাদা ভুন্ডুল। যাক ভুন্ডুলে তো চলে গেছেই, যাক মারাই তুমি এখন চুপচাপ মেরে থাকো, আমি নিজেই যাব সাতকানা রেঙ্গার লোকজন জোগাড় করতে। ঠিক আছে, তোমার যখন মন চেয়েছে তাহলে তুমি যা পারো করো, আমি এর মধ্যে কিছু জানি না। ওমা এই কথা বলি, ভুন্ডুলে বিদায় হয়ে যায়। আর এদিকে ধোনামৌলি তখন সাতটি ডেঙ্গার মাঝি মাল্লার লোকজন সব এক এক করে জোগাড় করলেন। আর এদিকে তখন কি করলেন, দুঃখে তার দুঃখ কষ্ট আর সহ্য করতে পারছে না, তাই দুঃখে খোদা তাল্লাকে সাক্ষী করে তার চরণে প্রার্থনা জানিয়ে তার দুঃখের কথা খোদা তাল্লাকে কহিতে লাগলেন। ওগো খোদা, ওগো দিন দুনিয়ার মালিক, একটিবার বলে দাও আর কতকাল দুঃখ কষ্ট দেবে বলে দাও না দয় ভয়, আর কতকাল আমি কষ্ট সহ্য করবো দয় ভয়, একটিবার বলে দাও দয় ভয়, কবে আমার সুখ হবে দয় ভয়, একটিবার বলে দাও। ও গো তুমি দয়াময়, ও গো তুমি দয়াময়, একবার বলে দাও না দয় ভয়, একবার বলে দাও না দাদা, তোমার কি পায় রবি শশী তারা, তোমার কি পায় রবি শশী তারা, ওঠে ডোবে দুনিয়া, একবার বলে দাও না দাদা ভাই, কেন আমার একটু দুঃখ কষ্ট, একবার বলে দাও দাদা ভাই। মার বুকে দা
কত বেলা হয়ে গেল মল্লিদের বাড়িতে গড়ি চড়াতে যাবি না বলি কি রে দুঃখের মা বলি বাবা গো বাবা কত বেলা হয়ে গেল ভাড়া মাংতে যাবি না যাবো দিদি হ্যালি বাবা তুই গেলি না কেন মা গো মল্লিদের যে অতগুলো গরু আমার চড়াতে খুব কষ্ট হয় মা গো তা বলে কি হয় বাবা ওই মল্লিরা যে আমাদের কাছে অনেকগুলো টাকা পাইরে খোকা অতগুলো টাকা আমি কেমন করে শোধ করবো বলতে পারিস বাবা মা গো তুমি আমাদের আমাকে অন্যজনের বাড়িতে রেখে ওদের সব টাকা শোধ করে দাও না মা গো বেশ বাবা তোর যখন এতই কষ্ট হচ্ছে মল্লিদের অতগুলো গরু চড়াতে তোর খুব কষ্ট হয় আমি তাই করব বাবা অন্যের বাড়ি হতে টাকা এনে ওই মল্লিদের টাকা সব শোধ করে দেব জানিস তো বাবা বাড়িওয়ালির মুখ দেরি হলে বাড়িওয়ালির মুখ শুনলে রাত দিন থাকে না ওগো দিদি দেখো না যাব বলে বের হয়েছি এমন সময় ছেলেটি কান্নাকাটি শুরু করে কেলা ছেলে কি বলছে কি বলছে মল্লিদের অনেকগুলো গরু চড়াতে বড়ই কষ্ট হয় তো আপনার ছেলে বাড়ি কি বসে বসে খাবে আমাদের মাই ছেলের মধ্যে কথা বলছি তুমি এর মধ্যে নাক গলাতে এসেছো কেন বাবা রে বাবা ছেলের মুখ দেখ না যেটা ফড়ফড় করছে ছেছে বাবা গুরুজন কমন কথা বলতে নেই দিদি গো আমার ছেলের কথা তুমি রাগ করো না তুমি একটু এগিয়ে চলো আমার ছেলেকে আমি বুঝি আমি এক্ষুনি যাচ্ছি হ্যাঁ আমি আগে যাচ্ছি দেরি করিস না আয় দুঃখেরি মা গো জানিস তো বাবা আমাদের একদিন ভাড়া না ভাড়লে সংসার চলে না হ্যাঁ মা আমি ভাড়া মানতে চললাম বাবা আর তুই অন্তত ঘরটি পাহারা দিস কেমন বেশ মা আমি যদি এখানে থেকে ঘরটা চৈকে দিই তাহলে মল্লিদের বাড়ি থেকে ওরা এসে আমাকে ধরে নিয়ে যাবে মা গো তাহলে তার থেকে আমি ওই রাস্তায় রাস্তায় খেলা করব আর মাঝে মাঝে এসে ঘরটা চৈকে দিয়ে যাবো মা গো বেশ বাবা বেশ তোর যা ভালো লাগে তাই কর তাহলে আসি কেমন এসো মা সাবধানে থাকিস বাবা একটু সাবধানে থাকিস তাই তো আমার জন্য মা পরের বাড়ি থেকে ভাড়া বেনে আমায় খাওয়াচ্ছে ওগো দয়াময় একটিবার বলে দাও না দয়াময় ওগো খোদা তালা কবে আমার সুখ হবে বলে দাও না দয়াময় আর কতকাল দুঃখ দেবে দয়াময় একটিবার বলে দাও আর কত দুঃখ দিবে বলো বলো ও দয় আমার আর কত দিবে বলো বলো ও দয় আমার আর কত দুঃখ দিবে বলো বলো ও দয় আমার আর কত দুঃখ দিবে বলো বলো ও দয় আমার কবে সু হবে আমার কবে সু হবে আমার বলো বলো ও দয় আমার কবে আমার সু কবে দয় আমার শৈশবকালে বাচ্চার আমার গেছে মরে ও অতি শিশুর শৈশবকালে বাচ্চার আমার গেছে মরে ও শৈশবকালে Thank you.
দুঃখী কে কে তুমি আমাকে তুমি চিনতে পারছো না বাচ্চা তাহলে শোনো বাড়ি আবার বড়ি যাহাটে নাম আমার ধনা মহুলে আমি তোমার চাচা জি হই বাচ্চা চাচা জি হ্যাঁ চাচা জি ওইখানে তে তুমি জায়গা আছে তুমি বসো চাচা জি ঠিক আছে বাচ্চা আচ্ছা বাচ্চা তোমার আম্মা যার কোথায় গেছে চাচা জি আমার আব্বাজান কোথায় গেছে তুমি শুনবে চাচা জি হ্যাঁ বলো বাপজান আমার মা ওই মোল্লেদের বাড়িতে ভাড়া বানতে গেছে চাচা জি ভাড়া বানতে গেছে কে আমি শুনলাম আমার বাহরে কত দাসের বাদীরা কাজ করছে আর আবার ভাবিজার হয়ে ওই মোল্লেদের বাড়িতে ভাড়া বানতে গেছে আচ্ছা বাপজান তুমি তুমি অত বড় ছেলে তুমি কি করো বাপজান আমি আমি কি করি তুমি শুনবে চাচা জি বলে বাপজান আমি আমি ওই মোল্লেদের বাড়িতে গরু চড়াই চাচা জি না না রে বাপজান তুই অত বড় ছেলে মোল্লেদের বাড়িতে গরু চড়াস না আর তোর গরু চড়াতে হবে না আচ্ছা বাপজান তাহলে তো তোদের বড় দুঃখ কষ্টে দিন যাচ্ছে তাই না হ্যাঁ চাচা জি তাহলে বলতো বাপজান তোদের কত দুঃখ কষ্টে দিন যাচ্ছে চাচা জি আমাদের দুঃখী কষ্টের কথা তুমি শুনবে চাচা জি হ্যাঁ রে বাপজান হ্যাঁ তাহলে শোনো চাচা জি আমার সে দুঃখে কথা চাচা জি কই কারু জুড়ে আমার সে দুঃখে কথা শৈশব কালে বাচ্চা আমার গেছে মরে অতি শিশু শৈশব কালে বাচ্চা আমার গেছে মরে আচ্ছা বাপজান চাচা জি তুমি যদি আমার কথা শোনো তাহলে তোমাদের আর কোনো দুঃখ কষ্ট দিন থাকবে না এ কি বলছো চাচা জি হ্যাঁ রে বাপজান কি কথা চাচা জি তাহলে শোনো বাপজান আমরা দুই ভাই যাব ওই বাদা বড় মহল করতে আমাদের সঙ্গে সাতখানে ডেঙ্গে যাবে সাত ডেঙ্গা লোকজন যাবে তাই আমাদের একটি লোক কম হয়েছে আমি তোমাকে নিতে এসেছি বাপজান চাচা জি কিন্তু কিন্তু আমি যে তোমাদের সাথে যেতে চাই চাচা জি কিন্তু আমার মা আমার মা যে যেতে দেবে না চাচা জি কেন বাপজান তোমার মা যেতে দেবে না চাচা জি আমার মা ইচ্ছে আমার মা ইচ্ছে আমি একমাত্র মা বলা পাখি চাচা জি আমার মামা কি ছেড়ে থাকতে পারবে না চাচা জি দেখো বাপজান তুমি যদি আমার সঙ্গে যাও তোমাকে চার টাকা হিসাবে মাইনে দেবো আর বাড়িতে ফিরে এসে আমার বাড়ি চম্পার সাথে তোমার সাথে দিয়ে দেবো চাচা জি যাও বাপজান তোমার মাকে বুঝিয়ে সুঝে তুমি তুমি রাজি করিয়ে নাও বেশ চাচা জি তুমি চলে যাও না তুমি ওইখানে বসো আমি গিয়ে আমার মাকে ডেকে নিয়ে আসছি চাচা জি বলে মা গো মা মাইগার ভাব কি গো বলে কতখানি বেলা হলো এখন আসার নাম নেই ঢেকির ঘরে ধান দিয়েই বসে আছি ওই
ওই বুঝি ভালো কাকি ছিড়া আসছে বলি এমন করে গালাগালি দিচ্ছ কেন মা তা গাল না মানে কি তোমাকে তুলে রাখবো নাকি বলি কত বেলা হলো বলি আমাদের কি ঘর সংসার নেই আরে ঘর সংসার এই বয়সে তো ভাতার পুত্রের মাথা খেয়ে বসে আছিস মা হ্যাঁ হ্যাঁ